আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সি প্রোগ্রামিং এর ইফ ইলস এর ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নেস্টেড ইফ। আমরা শিখেছি তো আজকে আমরা শিখবো হচ্ছে ইলস ইফ, কীভাবে সিনট্যাক্সটা ডিক্লেয়ার করতে হয় সেটা আগে আপনারা শিখে নিন, তারপর আমরা সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাব। তো এখানে জাস্ট আমি সিনট্যাক্সটা লিখে রেখেছি, অনেক সময় পরীক্ষাতে এসে থাকে। তো দেখুন, আমি প্রথমত ইফ লিখলাম, তারপর আমরা ঠিক আগে যেভাবে কাজ করেছিলাম আমাদের এখানে কন্ডিশন থাকবে। যদি আমাদের কন্ডিশনটা সত্য হয় তাহলে আমাদের জাস্ট এতটুকু কাজ করবে। আর তারপর লিখেছি এখানে কি ইলস ইফ, অর্থাৎ আগে আমরা লিখতাম শুধুমাত্র ইলস, এখন আমরা কি লিখেছি ইফ। কেন আমরা এটা লিখলাম? আমরা আরেকটা কন্ডিশন চেক করছি। আমরা আরেকটা কন্ডিশন চেক করার জন্য আমরা এখানে লিখলাম ইলস ইফ। এভাবে আপনি ইলস ইফ যতগুলো কন্ডিশন আপনি দেবেন ততগুলোই আপনি এখানে ইলস ইফ ডিক্লেয়ার করতে পারবেন। সুতরাং এটা এতটুকু বুঝতে পারলেন যে আপনারা কন্ডিশন দেওয়া মাত্রই যখনই আপনারা দিবেন তখনই আপনাদেরকে ইলস ইফ লিখতে হবে। তো এরপরে কী কাজ করবে? যদি আমাদের এই কন্ডিশনটা সত্য হয় তাহলে আমাদের এতটুকু কাজ করবে, তারপর নেক্সট নিচে আর তখন আর কাজ করবে না। আর যদি আমাদের এই কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে ইলস ইফে চলে আসবে। হ্যাঁ, ইলস ইফে তারপর চেক করবে, যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে জাস্ট এই এতটুকু স্টেটমেন্টটা কাজ করবে আর ইলসেও প্রবেশ করবে না। এই কাজটাই করবো আজকে আমরা কোড ব্লকসে। আপনারা কোড ব্লকসে কাজ করার পূর্বে আমি আপনাদেরকে একটা পেইন্টে লিখে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে দেখুন আমি আই ইকুয়াল টু 10 দিয়েছি, তাই না? হ্যাঁ। তো আমি একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি যার ভ্যালু হচ্ছে 10, এবং আমি কি বলেছি আই ইকুয়াল টু 10, অর্থাৎ যদি আই এর মান যদি 10 হয় তো এতটুকু স্টেটমেন্টের কাজটা করবে। কন্ডিশন যদি সত্য হয়, হ্যাঁ এই কন্ডিশনটা সত্য, তাহলে জাস্ট এতটুকুর কাজ করবে আর নিচে যাবে না, আর প্রোগ্রামটা নিচে যাবে না, এখান থেকে প্রোগ্রামটা এক্সিকিউট হয়ে যাবে। আর লক্ষ্য করুন, যদি এখানে আয়ের মানটা আমি যদি চেঞ্জ করে দিই, আমি যদি এখানে 100 দিই তাহলে কী কাজ করবে এবার বলেন তো? চেক করবে ইফের মধ্যে, কন্ডিশনটা চেক করবে আই ইকুয়াল টু কি 100? না, আয়ের মান হচ্ছে এখানে দেওয়া আছে 10, সুতরাং কন্ডিশনটা ফলস। তাহলে কী করবে? এবার নিচে চলে আসবে। এবার ইলস ইফে চেক করবে যে আই ইকুয়াল টু, আমি এখানে ইকুয়াল টু দিই নাই, তো জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে। হ্যাঁ দেখুন, আই ইকুয়াল টু কি 100? না, এখানে দেওয়া আছে আই ইকুয়াল টু 20। তাহলে এখানে কী কাজ করবে? এখানে জাস্ট শুধুমাত্র এটাও ফলস, তাহলে কী কাজ করবে? নিচে চলে আসবে। যেহেতু আমাদের আয়ের মান দেওয়া আছে 100, এই কন্ডিশনটাও আমাদের ফলস হয়ে গেল, এখন নিচে চলে আসবে। নিচে এসে কী চেক করবে? ইলসে তো কিছুই নাই, তাই না? হ্যাঁ, এখানে কোনো কন্ডিশন নাই, সুতরাং তখন আমাদের এই ইলসের স্টেটমেন্টটা প্রিন্ট করে দেখাবে। তো চলুন আমরা জাস্ট এই প্রোগ্রামটাই করে দেখি আমাদের এই প্রোগ্রামটা ঠিক আছে কিনা। আমি আজকে একসাথে দুইটা প্রোগ্রামিং করতে চেয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি এখানে বলে দিচ্ছি ইনক্লুড stdio.h দেন ইন্টিজার মেইন। এখন আমি ইন্টিজার টাইপের একটা নাম্বার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ইউজারের কাছ থেকে আমি এটাকে ইনপুট নেব, অবশ্যই %d, কেননা এটা ইন্টিজার টাইপ, %d। তারপর এনপারসন আমাদেরকে বলে দিতে হবে নাম্বার। তো ইউজার বোঝার সুবিধার্থে, আমরা বোঝার সুবিধার্থে এখানে একটা মেসেজ শো করছি যে ইন্টার নাম্বার। এই কাজগুলো আমরা অনেকবার করেছি, নতুন করে বলার কিছুই নাই। এখন আমরা যে কাজটা করব, আমরা ইফ কন্ডিশন লিখব এবং এখানে বলে দেব নাম্বার ইকুয়াল টু যদি আমাদের তিনটা চেক করব আমরা এখানে, ঠিক আছে? প্রথমত আমরা 10 চেক করব, তারপর এখানে আমরা বলে দেব প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে, আমি আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি যে আমার কন্ডিশন সত্য বা আমার কন্ডিশন সত্য। হ্যাঁ, আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি যে আমার কন্ডিশন সত্য। তো এরপরে যে কাজটা করবো, আমি এখানে %d দিচ্ছি এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে নাম্বারটা বলে দিলাম যেন আপনারা এখানে বুঝতে পারেন। তো এরপর যে কাজটা আমি করব, আমি ইলস ইফ আবারও ডিক্লেয়ার করছি এবং নাম্বার ইকুয়াল টু যদি 20 হয় তাহলে কী কাজ করবো? এখানে আমি বলে দেবো যে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমার কন্ডিশন সত্য। তো অবশ্যই %d আমি দিয়ে দিলাম। তারপর আমরা কী কাজ করব? আমরা নাম্বারটাকে জাস্ট বলে দিলাম, তো এতটুকুই।
তো আমরা দুইবার করে নিলাম, এখন কি কাজ করবে? নাম্বারটা ফার্স্টে চলে আসবে এখানে, আমরা ইউজারের কাছ থেকে ধরুন এখানে 20 ইনপুট দিলাম, তো যখন আমরা ইনপুট দেওয়ার পর দেখবে 20 = 10 কন্ডিশন ফলস, তখন আর ইফের স্টেটমেন্টটা কাজ করবে না, চলে আসবে আমাদের ইলসিফে। ইলসিফে কি দেখবে? নাম্বারটা আবার এখানে বসে গেল 20, তাহলে 20 = 20, হ্যাঁ কন্ডিশন ট্রু, তখন আমাদের জাস্ট এইটা প্রিন্ট করে দিবে। তো আমরা আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা ইলসিফ নিচ্ছি এবং এখানে বলে দিচ্ছি যে নাম্বার = 50, এবং প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে বলে দিচ্ছি যে আমার কন্ডিশন সত্য, পার্সেন্টেজ ডি। অবশ্যই আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে নাম্বার, এবং যদি কোনো কন্ডিশন যদি কাজ না করে, আমাদের এতটুকু কন্ডিশন যদি কাজ না করে, তো আমি ইলসের মাধ্যমে বলে দিতে চাচ্ছি যে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে কন্ডিশন সত্য নয়, কন্ডিশন সত্য নয়, ট্রাই এগেইন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি সবসময় বাংলায় লিখে থাকি যেন আপনারা এটাকে ক্যাচ করতে পারেন অতি দ্রুতই। তো প্রোগ্রামটা এখন আমরা যদি রান করে দেখি, চলুন, হ্যাঁ দেখুন আমি নিচে নামিয়ে রাখছি। আপনাদের বোঝার সুবিধার্থে প্রথমত কী কাজ করবো, ইউজারের কাছ থেকে আমরা একটি ইনপুট দেবো। তো আমরা ইউজারের কাছ থেকে ইনপুট আমরা কত দেবো? ইউজারের কাছ থেকে ইনপুট দেবো ধরুন আমরা 20। তো কী করবে? আমার কন্ডিশন সত্য 20, লক্ষ্য করুন আমি এটা কোথায় লিখেছি বলেন তো, আমার কন্ডিশন সত্য এবং পার্সেন্টেজ ডি 20। তো পার্সেন্টেজ ডি এর মাধ্যমে আমাদের যেই ইনপুট নেওয়া হয়েছে সেটা নাম্বারের মধ্যে আমাদের স্টোর করা ছিল, তখন সেটা প্রিন্ট করে দিল। তো আমরা যে কাজটা এখানে করলাম, লক্ষ্য করুন আমরা যখন ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিচ্ছি নাম্বারটা, তখন সেটা ইফের মধ্যে ঢুকে গেল। ইফের মধ্যে কী কাজ করলো? 20 = 10 কন্ডিশন কি সত্য? অবশ্যই কন্ডিশন সত্য নয়, তখন কী কাজ করলো? আমাদের এতটুকু কাজ আর করবে না, আমাদের ইলসিফে চলে আসবে, এবং ইলসিফে যে কাজটা করবে চেক করবে যে 20 আবারও নাম্বারের মধ্যে 20 ঢুকে গেল, 20 = 20 কন্ডিশন কি সত্য? হ্যাঁ আমার এই কন্ডিশনটা সত্য, তখন আমাদের এই মেসেজটা শো করবে বা এখানে করা স্টেটমেন্টটা শো করবে, আর তখন আর নিচে স্টেটমেন্টে কাজ করবে না, কেননা আমাদের প্রথমের দিকেই এখানে পেয়ে গেছি আমাদের কন্ডিশনটা যেহেতু সত্য, তখন আর আমাদের এই ইলসিফ বা ইলসটা আর কাজ করবে না। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আমি আবারও ইনপুট দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, এবার আমরা দিব হচ্ছে 50, তাহলে দেখাবে আমার কন্ডিশন সত্য, তাহলে আমাদের কী দেখাবে? আমার কন্ডিশন সত্য। তো আমি আবার প্রোগ্রামটা রান করে দেখি, আমি দিলাম 50, আমার কন্ডিশন সত্য 50। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এখানে কী কাজ করলো, প্রথমের দিকে নাম্বারে বসে গেল 50, চেক করলো 50 = 10 কন্ডিশন ফলস, আবারও চলে আসলো ইলসিফে 50 = 20 কন্ডিশন ফলস, আবারও চলে আসলো ইলসিফে 50 = 50, অর্থাৎ আমাদের কন্ডিশনটা সত্য, তখন আমাদের জাস্ট এইটা প্রিন্ট করে দেখাবে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এবার আমরা একটা ভুল কন্ডিশন দিই, আমাদের এখানে 50 20 10 বাদ দিয়ে আমরা এখানে দিব হচ্ছে 100 বা 1 দিলাম, বা হ্যাঁ 1 দিলাম। তো 1 দিয়ে আমরা ইন্টার ক্লিক করি, দেখাচ্ছে কন্ডিশন সত্য নয়, ট্রাই এগেইন, আমাদের কন্ডিশনটা সত্য নয়, আমাদেরকে আবারও ট্রাই করতে বলছে। সুতরাং এখানে কী কাজ করলো? আমরা যখন 1 ইনপুট দিলাম তখন কী কাজ করলো? এই নাম্বারের মধ্যে 1 ঢুকে গেল, তো চেক করছে 1 = 10 কন্ডিশন সত্য, কন্ডিশন সত্য নয়, তখন চলে আসবে ইলসিফে, আবারও চেক করছে 1 = 20 অর্থাৎ কন্ডিশন সত্য নয়, আবার এখানে চলে আসলো ইলসিফে 1 = 50, তো কন্ডিশন কি সত্য? অবশ্যই কন্ডিশন সত্য নয়, তো আবারও চলে আসবে কোথায়? আমাদের ইলসে, যেহেতু আমাদের এই কয়েকটা কন্ডিশন সত্য নয়, তখন আমাদের ইলসটা প্রিন্ট করে দিবে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।